নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 10ই সেপ্টেম্বর 2022 শনিবার, যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, এবং আপনি যারা এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকেই একটি অনুরোধ আমি করব, ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন, এবং বিশেষ করে শনিবার দিন আপনারা পশ্চিম দিকে মুখ করে ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। বিশেষভাবে শনি যদি আপনার জন্ম থেকে পীড়িত থাকে তাহলে আপনাদের এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের কাটবে, এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি রক্ষা কবচ, দেখুন আমি এই যে ভিডিওটি দিই কি না, সেখানে কিন্তু আমি চারটি গ্রহের কথা বলি, অর্থাৎ এই যে প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন, বা সুপার প্রাপ্তি, এখানে রাহু, শুক্র, শনি এবং বুধ এই চারটি গ্রহ কিন্তু থাকে। অর্থাৎ শনি আপনার এই কলিযুগে অর্থর কারক গ্রহ, এবং রাহু যেটার ফল দেয় সেটা হচ্ছে শনির ফল দেয়। অর্থাৎ আপনারা শনি রক্ষা কবচ আপনারা কিন্তু পড়তে পারেন, তাতে কী হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো, আগামীকাল যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করছি। এই জন্য আমি বারবার বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুধু শুনবেন না, এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবনে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল 10ই সেপ্টেম্বর শনিবার আপনার শতবিষা নক্ষত্র এবং পূর্বভাত নক্ষত্র এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, এবং যোগ থাকছে যেটি হচ্ছে, সেটি হচ্ছে ধৃতি যোগ। আগামীকাল কিন্তু ধৃতি যোগ থাকছে, অর্থাৎ এই যোগটি কিন্তু দুর্দান্ত শুভটি যোগ। এবং আগামীকালে রাহুকাল সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত কিন্তু 1.5 ঘন্টা কিন্তু রাহুকাল আগামীকাল থাকবে, অর্থাৎ এই সময় কোনো ইনভেস্টমেন্ট এই জায়গাটা কিন্তু করবেন না, বা শুভ কোনো কাজ এই সময় কিন্তু করবেন না। অভিজিৎ মুহূর্ত যেটা দেখা যাচ্ছে 11টা 49 থেকে 12টা 38 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে, আর একটি ব্রহ্ম মুহূর্ত আপনাদের 12টা 33 থেকে 2টা 4 মিনিট পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত থাকছে, আরেকটি টাইম আপনাদের 4টা 29 মিনিট থেকে আপনার 5টা 17 মিনিট পর্যন্ত, অর্থাৎ যে টাইমগুলো আমি বলছি দিনের সেরার সেরা টাইম, অর্থাৎ এই টাইমটা আপনারা বিশেষ করে কোনো কিছু শুভ কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করুন। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে এই ভিডিওতে আমি দিব এবং টার্গেট নাম্বার, তবে একটি কথা আমি আবারও বলবো যে আপনার জন্মকুণ্ডলী যারা দেখছেন নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার খুলুন, এখান থেকে আপনার যে জায়গাতে লগ্ন লেখা আছে এই লগ্ন থেকে দ্বাদশ ভাব, অর্থাৎ এখানে রাহু কোন ভাবে অবস্থান করছে এবং কত নম্বর নক্ষত্র এবং কত ডিগ্রিতে অবস্থান করছে, রাহু
শুভ নক্ষত্রে আছে না অশুভ নক্ষত্রে আছে, রাহু বৃদ্ধ অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না যুবক অবস্থাতে আছে, এই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খ কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ এই যে প্রাপ্তি, যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আপনার হতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাবের উপর। অর্থাৎ এই জায়গাটা আপনাকে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে বা ভাগ্যভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, বা এই জায়গাগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু বলা কিন্তু সম্ভব। এই ভিডিওটি আগামীকাল কোন কোন রাশি গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। পাঁচ রাশির লাখো কোটি সহস্র মানুষ আছে, প্রত্যেকেরই যে আগামীকাল প্রাপ্তি হবে এ কথা আমি কখনোই বলবো না, কিন্তু কিছু মানুষের যে বড় ধরনের বা ছোট ছোট ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনেন, প্রত্যেকে জয়, বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, এই যে প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ক্ষেত্রে যে গ্রহটি সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য আমি বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে প্রাপ্তির জায়গায়। দেখুন, কম বেশি প্রত্যেকেরই জীবনে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু আসে। কখন আপনার প্রাপ্তির যোগ আছে এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে বাতিয়ে দিবে যে কখন আপনার আছে, এবং আপনার কেটে গেছে না আছে না আগামী দিনে কোন বছর আছে সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়ে দিবে। এবার আপনাকে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে, আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহ কেমন আছে। এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান। এই এর পাশাপাশি আপনারা হস্তরেখাও কিন্তু দেখাতে কিন্তু পারেন, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, জন্ম সময় নেই, অবশ্যই আপনারা হস্তরেখাও কিন্তু বিচার করাতে কিন্তু পারেন। অর্থাৎ আমি যে পাঁচটা রাশির কথা বলছি, আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে পাঁচ রাশির নাম আমি বলবো, এবং রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন। বিশেষভাবে প্রাপ্তির কিন্তু বড় ধরনের সম্ভাবনাটা কিন্তু আপনাদের আসবে। এবং এর সাথে সাথে আমি আবারও একটি কথা বলছি, আপনার ক্ষেত্রে বিশেষ করে দশাটা দেখুন, দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, এই জায়গাগুলোও কিন্তু এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, আকস্মিক প্রাপ্তির ভাবটা এবং ধনভাব এবং ভাগ্যভাব, এই তিনটি ভাব মানে সূক্ষ্ম বিচার করা কিন্তু একান্তই কিন্তু দরকার। যারা প্রচুর প্রচেষ্টা করছেন প্রাপ্তি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ আছে কি না সেটা আপনি আগে দেখে নিন না। দেখুন, কেউ কেউ বলছেন যে স্যার আমার হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার জন্মছক, এটা আমি কিন্তু কোনো ব্যক্তিগত জন্মছক বলছি না, আগামীকাল যে অর্থপ্রাপ্তির যে যোগ সৃষ্টি হয়েছে কম বেশি এই পাঁচ রাশির মানুষ কিন্তু পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে তাহলে সেটা তার জন্মছক ভাগ্যভাব বিচার করবে। দেখুন, আজকে যদি সবাই প্রচুর অর্থর মালিক হয়ে যেত, আজকে সমাজে কিন্তু আমাদের দারিদ্রতা থাকতো না। এই জন্য কিন্তু তাহলে কে কার কাজ করতো, দেখুন, অর্থাৎ এইভাবে কিন্তু সিস্টেমটা কিন্তু তৈরি। এবং প্রত্যেকের জীবনে যে সবসময় যে দুঃখ থাকবে এমনও নয়, আর কারো জীবনে যে সুখ থাকবে এমনও নয়, অর্থাৎ সুখ দুঃখ নিয়ে কিন্তু মানিয়ে চলতে হবে। এবং আপনার নিজের জন্মকুণ্ডলীটা বিচার করার পর আপনি সিদ্ধান্ত নিন আপনার ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা, এবং রাহু রক্ষা কবচ বা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে প্রাপ্তি এবং পাওয়ারিং, এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা পরিধান করুন, বিশেষ করে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অবশ্যই নিজস্ব ন্যাকাল চার্টটা একবার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন পুরোপুরি এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। প্রচুর ফোন আসে, ফোন করার থেকে যত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক আপনারা কিন্তু রিপ্লাইটা খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আগামীকাল শনিবার শনি মহারাজের কৃপায় আশীর্বাদে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে
সেই পাঁচ রাশির নাম, টার্গেট নাম্বার এবং শুভ সময় নিয়ে আমি আলোচনা করতে চলি। এই জন্য বারবার আমি একটি কথা বলি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ আপনারা শুনবেন। জয় শনি মহারাজের জয়। দেখুন, আগামীকাল ধৃতি যোগ থাকছে এবং ধনিষ্ঠা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এটা রিপ্রেজেন্ট করছে, সরি মার্জন করে শতবিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। এবং যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। নাম্বার ওয়ান, এক নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7। আপনাদের শুভ সময় 11:32 থেকে 1:14 পর্যন্ত। নাম্বার টু যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে শুরু করে আপনার 2:12 পর্যন্ত, দুপুর 2:12 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকালে বড় ধরনের প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 11:22 থেকে আপনার 1:16 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 5 এবং 6। আপনাদের ক্ষেত্রে শুভ সময় আগামীকালের সেটা দেখা যাচ্ছে 1:30 থেকে, দুপুর 1:30 থেকে 4:05 পর্যন্ত টাইমটা শুভ। অন্তিম এবং সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশি মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 9। আপনাদের সময় 12:15 থেকে, দুপুর 12:15 থেকে আপনার 1:10 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই পাঁচ রাশির কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকে নিজস্ব জন্মছক একবার হলেও বিচার করে নিন, এবং রাহু রক্ষা কবচ, শনি রক্ষা কবচ অথবা পাওয়ার রিং আপনারা পরিধান করুন। বিশেষভাবে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের কিন্তু আগামীকাল বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ 10 সেপ্টেম্বর 2022 শনিবার শনি মহারাজের বিশেষ আশীর্বাদে এই 5টি সুপার ভাগ্যশালী রাশি কপাল কিন্তু খুলতে চলেছে। যাই হোক, এই বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।